হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকেই রিকোয়েস্ট করছেন যে আমাকে মেসি ফার্গুসন এই গাড়িটি নিয়ে সম্পর্কে বলার জন্য, তো আজকে ফাইনালে নিয়ে আসলাম এই গাড়িটি। আপনার এই গাড়িটি আমাদের দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন চারপাশে দেখতেছি, ভিডিওটি আমি সংগ্রহ করেছি তো আপনাদের জন্যই। এই গাড়িটি যে সিলিন্ডার, পাওয়ার সিলিন্ডার, তারপর আপনার মানে টোটাল যত সিস্টেম আছে সব কিছু আগেই বলে দিই। আমাদের যে 9500 গাড়িটি আছে, যে বজ গাড়িটি, ওই বজ গাড়িটি কোয়ালিটি শুধু আমাদের বাংলাদেশেরটা হচ্ছে সাইড শিপ, আর এটি হচ্ছে মানে ম্যানুয়াল গিয়ার, মাঝখানে গিয়ার আর কি। তো আমাদের 9500 টায়ারগুলো হচ্ছে 16-28, এটা তো হচ্ছে 14-28, আর না হলে সব কিছু একই ইঞ্জিন, তারপর আপনার ডিফারেনশিয়াল, গিয়ার বক্স। এটা কিছুটা আপনার রোটেশনের মতো করছে আর কি। আর আপনারা তো জানেনই মেসি ফার্গুসন আর টাফে একই ব্র্যান্ডের গাড়ি, হয়তো কোনো কোনো জায়গায় টাফে নামে পরিচালনা হচ্ছে, কোনো জায়গায় মেসি ফার্গুসন নামে পরিচালনা হচ্ছে। তো 5245 DI মডেলের গাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সিলিন্ডার, যাদের গাড়ি আছে অবশ্যই 9500 বা আপনার নো টেনশন 7250, প্রায় সেম কোয়ালিটির গাড়ি আর কি। দুটোটা গাড়ির ম্যাচ করে এই গাড়িটা ইয়ে করা হয়েছে। তো যারা যারা এই গাড়িটি ভক্ত বা এই গাড়িটি নিতে চান, আমি মনে করবো যে আমাদের যে 9500 গাড়িটা আছে ওই গাড়িটা নেন, কারণ এই গাড়িটা ওই গাড়িটা সব কিছু ইয়ে। কারণ নিউট্রিশনের পিছনে ডিফারেনশিয়ালটা চেঞ্জ, ডিফারেনশিয়ালটা হচ্ছে অন্য ডিফারেনশিয়াল, মাহিন্দ্রা সোনালিকা মডেলের ডিফারেনশিয়াল। তো এটার যত কিছু আছে সব কিছু 9500-এর সাথে চেঞ্জ হবুক মেলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে সব কিছু ডিটেল চারিদিকে দেখানো আছে, তো আপনারাও দেখেন ভালো করে। আর আশা করি সবাইকে আমি 5245 DI মডেল সম্পর্কে জানাতে পারলাম। তো সবাই যদি এই গাড়িটি ভালো লাগে, অবশ্যই আমাদের এই গাড়িটি হুবহু সেম সেম, আপনারা দেখলে বুঝতে পারবেন যে 9500 ডিফারেনশিয়ালটা দেখেন, পিছনের ব্রেক ব্রেক এক্সেলগুলো দেখেন, এই যে সবগুলো হুবহু সেম 9500-এর মতো, শুধু চাকার সাইজটা একটু ব্যবধান, চাকার সাইজটা 16 আর এটা 14। তো এতটুকু যদি 14 চান তাহলে নো টেনশন নিতে পারেন, এটা নো টেনশন, আর এটার ইঞ্জিন একই, আর 9500-এর মানে ইঞ্জিন চারটা একই ইঞ্জিন 9500। তারপর এখন যে নিউ মডেল নো টেনশন পাওয়ার স্টারিংটা আছে, এটা আর 9500-এর ইঞ্জিন প্রায় একই পার্টস, একই পার্টস লাগবে। তো আপনারা যারা এটা চয়েস হয় আপনাদের, তো আমি বলবো যে 9500 গাড়িটা নেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন।